সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন দিন বদলের স্লোগানে আওয়ামী লীগ সরকার পরপর তিনবার সরকার গঠন করে বাংলাদেশকে যে উন্নয়নের শিখরে উন্নয়নের একটি রাস্তায় পৌঁছে দিচ্ছেন তারই উন্নয়নের নানা গল্প নিয়ে সেই উন্নয়নে অংশীদার অনেক মানুষদেরকে নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন ওমেরা এলপিজির নির্বাহী পরিচালক জনাব তানভীর চৌধুরী তানভীর ভাই স্বাগত আপনাকে থ্যাংক ইউ আমরা জানতে চাই যে এই যে অমেরা এলপিজি এখন হাজারো মানুষের মুখে মুখে আসলে এর পেছনের রহস্যটা কি কিভাবে আপনারা আসলে একটি এলপিজি গ্যাস প্রতিষ্ঠানকে আসলে এত মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন যে আসলে এখানে যে ব্যাপারটা হচ্ছে আমাদের একদম চেয়ারম্যান চেয়ারম্যান স্যার আজম জিয়া চৌধুরী অ্যাকচুয়ালি উনি তো এনার্জি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে উনি আর কি ব্যবসা করছেন তো এই এলপিজির প্ল্যানটা ওনার মাথায় কিন্তু গত তিরিশ বছর ধরে আমরা আমাদের মাত্র চার বছর হয়েছে ওমের এলপিজি বাট ওনার প্ল্যানিং ছিল অলমোস্ট তিরিশ বছর আগের থেকে তো উনি এরকম একটা চিন্তা করেছিল যে ভবিষ্যতে আমাদের যখন ন্যাচারাল গ্যাসের রিসোর্সেস কমে যাবে তখন অবশ্যই আমাদের এলপিজির এলপিজির মধ্যে একটু কনসেন্ট্রেশন করা লাগবে সো তখন থেকে উনি প্ল্যান করেছে এবং উনি শুধু নর্মালি প্ল্যান করে নি উনি এমনভাবে প্ল্যান করেছে যেমন আমাদের এই প্ল্যানের ইউনিক দিকগুলো আসলে আমি এখনই বলছি এই ইউনিক ব্যাপারটা হচ্ছে উনি যখন প্ল্যান করেছে বাংলাদেশে আপনি আমি বলবো হচ্ছে উনি যেভাবে চিন্তা করেছেন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়ে যেরকম আমাদের চারটা প্ল্যান্ট আছে আমাদের মাদার প্ল্যান্ট মোংলাতে আমাদের আরেকটা প্ল্যান্ট হচ্ছে ঘোড়াশাল বগুড়া এবং চিটাগা কিন্তু এখানে ফানি জিনিসটা হচ্ছে যে উনি কেউ এটা কখনো চিন্তা করতে পারেনি আমরা হচ্ছে দ্য ফার্স্ট এলপিজি কোম্পানি যে শিপে করে এলপিজিটা নিয়ে আসি এর আগে কিন্তু কেউ শিপে করে আনার চিন্তা ভাবনা করে কি খরচ কমেছে খরচ অ্যাকচুয়ালি লং টার্মে অবভিয়াসলি কমেছে বাট খরচের থেকে বেশি হচ্ছে সময়টা আমরা সময়টা কভার করি যেরকম আমাদের জি বিকজ কাস্টমারদের জন্য হচ্ছে মেইন ইয়ে হচ্ছে যে আমরা সময় মতো পৌঁছাতে পারবো নাকি এটাই হচ্ছে দ্য মেইন ইস্যু এখানে আমাদের এখন আগে মাত্র একটা বার্জ নিয়েছি যখন এই শিপটা এটা আর কি কান্ট্রির ভিতরেই চলে আমাদের দেশের ভিতরেই আর কি এটা চলাচল করে তো এটা যখন প্রথম করতে গিয়েছিলাম অনেকেই বাধা দিয়েছিল অনেকেই বলেছিল এটা কাজ হবে না বাট এইটাকে এক্সাম্পল ধরে এখন বাকি অন্যান্য কোম্পানি যারা আর কি এই প্রতিষ্ঠানে আসছে আসতেছে এই ব্যবসায় এই ব্যবসায় যারা আসতেছে সরি উনারাও

না বিকজ ওইখানে একটা লাইফস্টাইল মানে ওখানে একটা লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম পরে বাবা মা বাবা মা ফোন করে বলছে এখন আসো তো চলে আসলাম চলে আসার পরে বললো যে ফ্যামিলি বিজনেসটা অবভিয়াসলি বাবা এত কষ্ট করে এত কিছু করেছেন তো তখন বলেছে তুমি ফ্যামিলি বিজনেসটায় ঢুকো আমি প্রথমে ঢুকতাম না কারণ আমি অনেক ইনটিমিটেটেড ফিল করতাম যে এত বড় ব্যবসা আমি ঢুকবো আমি কি পারবো কি পারবো না মানে আমি কনফিডেন্স ছিল না আমার তো তারপর বাবা বললো তুমি ট্রাই করো প্রথম এক দুই বছর দেখো যদি ভালো না লাগে তুমি 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 যেটা খুশি ওইটা করতে পারো পরে ঢুকার পরে দেখলাম এটা ইন্টারেস্টিং একটা একটা প্রোডাক্ট মানে এলপিজি কি একটা আপনি আপনার যে কাজটি এত বড় একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালনা জি এবং প্রতিষ্ঠানটার ধরন যে এটা একটা কনজিউমার প্রোডাক্ট জি সেখানে আপনি এনজয় করেন কি আসলে আমি এনজয় করি কাস্টমার মিট করা এটা আমার কাছে সবচেয়ে নতুন কাস্টমার মিট করা বিকজ বাংলাদেশে অনেক রকমের কাস্টমার্স আছে কিছু কাস্টমার্স একটু রাগি থাকে কিছু কাস্টমার্স একটু খুশি থাকে কিছু কাস্টমার্স আবার একটু ক্রিটিক্যাল থাকে আর ইউনো মানে এভরি ওয়ান ইজ ডিফারেন্ট সো একজনকে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে এটা আমার জন্য অনেক বিরাট একটা অ্যাচিভমেন্ট ছিল বিকজ অ্যাজ এ সেলসম্যান মানে বেসিকলি আমি হ্যাঁ আমি সেলস অ্যান্ড মার্কেটিং এটাই আর কি মেনলি ফোকাস করি তো বিইং এ সেলসম্যান বাংলাদেশে তো অনেক ডিফিকাল্ট সো এইভাবে গিয়ে মানুষের সাথে কথা বলে তারপর ওদেরকে অ্যাগ্রি করানো ওদেরকে বুঝানো অ্যাওয়ারনেস যে এলপিজি কেন বেনিফিট করবে এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল এই প্রশ্নটাই আমি আপনাকে জি জি ওয়াই মানে এলপিজি কেন বেনিফিট করবে দেখেন এলপিজি বেনিফিট করবে আমরা এইভাবে দেখছি যে ন্যাচুরাল গ্যাসের অবভিয়াসলি আমাদের ডিম্যান্ড তো অনেক হাই বাট এখন তো আমরা সব জায়গায় দিতে পারছি না বিকজ প্রেসার কম রিসোর্সেস কম আর কিছু কিছু জায়গায় সরকারও চাচ্ছে যে এলপি এলপিজিকে প্রমোট করতে যেরকম অটোমোটিভ সেক্টরে অফকোর্স এখন সিএনজি এবং এলপিজির পার্থক্যটা আমি যদি একটু বলি ইন দ্য অটোমোটিভ সেক্টর হচ্ছে সিএনজি তো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এলপিজি কিন্তু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সো এটা হচ্ছে একটা ইয়ে পেট্রোলিয়ামের একটা কম্পাউন্ড এটা তেলেরই একটা অংশ এটা জাস্ট এটা লিকুইড ফর্ম সো এটা যখন ঢুকে অ্যাপ্লিকেশানে কাজ করার আগে এটাকে যখন কমপ্রেস করে তখন এটা ফর্ম হয় গ্যাস ফর্মে এবং যেহেতু ইটস জাস্ট লাইক অয়েল আপনার ইঞ্জিনের ক্ষতি হবে না নকিং দিবে না তারপর আপনি মাইলেজ বেশি পাবেন অটোমোটিভ সেক্টরে আর বাসাবাড়িতে অ্যাপ্লিকেশনে এটা ইটস ভেরি সেফ ইটস ওয়ান অফ দ্য প্রোডাক্ট বিকজ মানে মানে সিএনজি গ্যাসের চেয়ে জি বা ধরেন অন্যান্য যে এলপিজি আছে জি জি তাদের চেয়ে আসলে ওমেরার সুবিধাটা কি কোথায় আমাদের এটা বেশি নিরাপদ আমাদের আমাদের সুবিধাটা হচ্ছে যে আমরা তো সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করি আমাদের জয়েন্ট ভেঞ্চার আছে হচ্ছে এক্সন মোবিলের সাথে তারপর সাইসান কো লিমিটেডের সাথে সাইসান কো লিমিটেড হচ্ছে জাপানের নাম্বার ওয়ান কোম্পানি এন্ড দ্য ফার্স্ট জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইন দ্য এনার্জি সেক্টর বাংলাদেশে এবং এক্সন মোবিল তো লিডার্স এনার্জি সেক্টরে সো ওনাদের যেই স্ট্রেংথ ডিস্ট্রিবিউশনে এবং লজিস্টিক্সে উইটার মাধ্যমে এবং সেফটি সেফটি যেটা আপনি বললেন আমরা এর মধ্যে এরকম খবর শুনেছি মিরপুরে গ্যাস বিস্ফোরণ হয়ে মানে এক মানে গ্যাস ট্যাঙ্কার থেকে বিস্ফোরণ হয়ে আহত নিহত হয়েছে আসলে এখানে সেই সব জায়গা আসলে যেহেতু আপনাদের এটি মানে কাস্টমার সেন্ডে পরিবহনের ব্যাপারটি আছে জি সেটি কাস্টমার সংরক্ষণের ব্যাপারটি আছে তো সেখানে এটি আসলে কতটা নিরাপদ দেখেন আমাদের গভর্নমেন্ট তো অনেকগুলা আমাদের নীতিমালায় অনেকগুলা রেগুলেশন সেট করে দিয়েছে এই যে এর ক্ষেত্রে সো এখানে কিন্তু অলরেডি রুলসগুলো দেওয়া আছে গভর্নমেন্ট ইজ অলরেডি ট্রাইং ওরা কিন্তু রিল্যান্ট একটা পুশ করছে যাতে আমরা এলপিজি প্রমোট করি এবং সেফভাবে ইউজ করি সো এই দিক দিয়ে জিনিসটা হচ্ছে মেইন হচ্ছে যারা যারা আমরা যারা সাপ্লাই করছি আমাদের সবারই অবশ্যই দরকার কাস্টমার্সদেরকে এডুকেট করা যে কিভাবে প্রোডাক্টটা ইউজ হবে কোন সময়টা বন্ধ করা যায় আপনি বলছেন যে কাস্টমারদের এনডিও আসলে এডুকেশনের একটা ব্যাপার আছে অবশ্যই সবার আমি যদি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের একটা বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজয় টিভির নিয়মিত আয়োজন দিন বদলের স্লোগান আরও অনেক কথা হবে ওমেরা এলপিজির নির্বাহী পরিচালক তানভীর চৌধুরীর সাথে ফিরছি বিরতির পরই অশোক ফিরে এলাম আবারও দিন বদলের স্লোগানে বিজয় টিভির নিয়মিত আয়োজনে আজ আমাদের অতিথি তানভীর চৌধুরী যিনি ওমরা এলপিজির নির্বাহী পরিচালক তার সাথে কথা হচ্ছিল আসলে এই গ্যাসটির কাস্টমার এন্ডিয়া আসলে এর নিরাপত্তা নিয়ে আমরা কথা বলছিলাম আপনি বলছিলেন যে কাস্টমারদেরও আসলে শিক্ষিত হওয়ার ব্যাপারটি আছে তাই সেটি নির্দেশনা তো নিশ্চয়ই আপনারা গ্যাসের যেই বোতল বা গ্যাসের যেই জি অফকোর্স আমরা তো সবসময় বলার চেষ্টা করি এবং জিনিসটা হচ্ছে আমরা যখনই কাউকে সাপ্লাই দিই আমরা কিন্তু শুরুতে গিয়ে ট্রেনিংটা দিই ফর এক্সাম্পল গিয়ে বুঝাই দেই কীভাবে ইউজ করা উচিত কখন বন্ধ করা উচিত এইটাই এইটাই হচ্ছে মেইন অ্যাকচুয়ালি এক্সপ্লোসিভ যে আমাদের যে সিলিন্ডার আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি এবং এই যে আপনারা অনেক সময় শুনেন যে এক্সপ্লোজন হয়েছে এগুলা কিন্তু আমার মনে হয় কিছু মিসকমিউনিকেশন হতে পারে বিকজ এখানে এলপিজির সিলিন্ডারটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড মানে থিকনেস থাকে ওই থিকনেস আসলে যতক্ষণ না আগুন লোহা পুরাতে পারে এটা ফাটার কোনো সিস্টেম নাই কাছে এখনো পর্যন্ত আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আপাতত কোন অ্যাক্সিডেন্ট আপাতত হয় নাই না অসাধারণ তাহলে খুবই ভালো রেশি বিকজ আমাদেরকে আমাদের চেয়ারম্যান স্যার সব সময় বলেছেন যে সেফটি হচ্ছে আমাদের মোর দেন বিজনেস সেফটি হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং আমাদের তো অনেক ইন্টারন্যাশনাল পার্টনার্স আছে ওরা যদি দেখে যে আমরা এই সেফটির এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করেছি আমাদের সাথে তো ব্যবসা করবে না তাহলে বাংলাদেশের যে আসলে অব্যাহত উন্নয়ন সেখানে আপনি কি মনে করেন আপনার প্রতিষ্ঠান আসলে সেখানে কিভাবে অংশ নিচ্ছে এই সামগ্রিক যেই উন্নয়ন কর্মকাণ্ড সেখানে বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে ইটস ব্রিলিয়েন্ট অ্যাকচুয়ালি দেখেন আগে আমরা যে চিন্তা করতে পারতাম না যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন কি হবে এখন দেখেন মেট্রো রেল কত সুন্দর করে হচ্ছে ফরেন ইনভেস্টার্স আসছে ইনফ্যাক্ট মানে ইভেন আপনি যদি দেখেন প্রতিটা দেশে দেশ প্রতিটা দেশ ওভারসিজ কান্ট্রিজ বাংলাদেশে আসতে চাচ্ছে টু ইনভেস্ট বিকজ বাংলাদেশে অনেক 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 অপরচুনিটি আছে সবগুলো সেক্টরে এনার্জি বলেন অ্যাগ্রিকালচার বলেন রিয়েল এস্টেট বলেন গার্মেন্টসের ব্যবসা বলেন সব কিছুতে বিকজ আমাদের উই হ্যাভ এ ভেরি রিচ কালচার হ্যাঁ এবং আমাদের গভর্নমেন্ট উই আর আমাদের মতো হসপিটেবল কান্ট্রি আসলে আমার মনে হয় দুনিয়ায় কোথাও নাই আমরা যেরকম হসপিটাল হসপিটেবল থাকি এই অ্যান্ড প্লাস আমাদের কালচারটা অনেক রিচ উই ওয়ান্ট টু ওয়ার্ক উই ওয়ান্ট টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আমরা তো আমাদের দেশে যে অলমোস্ট সব বিখ্যাত ওনার্সরা অফ ডিফারেন্ট ব্যবসা যারা ওনারা ওনাদের সবার কিন্তু এক একটা স্টোরি আছে হাম্বাল একটা বিগিনিং আছে তো ওনারা যে এত কষ্ট করে আসছেন এটা কিন্তু নিজেদের জন্য না ওরা চাচ্ছে আমরা সবাই চাচ্ছি দেশের আরও বেশি করে উন্নয়ন হচ্ছে আরও বেশি হবে ইনশাল্লাহ আমাদের ফিউচার অনেক ব্রাইট আমি এটা বলব মানে আপনাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে যে ধরনের কর্মকাণ্ড মানে শুধুমাত্র তো আসলে একটা কর্পোরেট প্রতিষ্ঠানের মানে শুধুমাত্র পণ্য বিক্রয় এবং পণ্য থেকে লাভ করা সেটা তো শুধুমাত্র কাজ না একদমই না সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা আছে অ্যাবসলিউটলি সেই জায়গাতে আসলে কি করছেন জি আসলে ফর एग्जांपल আমি একটা ছোট উদাহরণ দিব হচ্ছে যে আমি একটু আগে অটো গ্যাস স্টেশনের কথাগুলো বললাম অটো গ্যাস স্টেশন হচ্ছে বেসিক্যালি এলপিজি যেখান থেকে সাপ্লাই দিবে অটোমোটিভ সেক্টরকে গাড়িগুলো তো এই জিনিসটা নরমালি আমরা যেটা করতে পারবো হচ্ছে একটা দুইটা তিনটা এভাবে করে কিন্তু আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি পুরো বাংলাদেশে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেরকম দেশের বাইরে পেট্রোল গ্যাস স্টেশনগুলো চলে ওইভাবে চালাতে প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে এবং আমি অনেক কিছুই ডেভেলপ করতে চাচ্ছি মেম্বারশিপ যেরকম সফটওয়্যার সিস্টেম কম্পিউটারাইজড মানে সিস্টেমস থাকবে যেখানে আমার কাস্টমার গিয়ে সেও বেনিফিট পাবে এলপিজি ইউজ করার জন্য সে ইউজ করছে এটার বেনিফিটগুলো কি সব কিছু সে জানতে পারবে এবং তাহলে এবং কাস্টমার এলপিজি ইজ চিপার দ্যান পেট্রোল সো এটা তো তারও তো মানে তার গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না এবং হি ইজ সে আমরা গাড়ির জন্য দিচ্ছেন গাড়ির রান্নার জন্য দিচ্ছে অবশ্যই এবং ইন্ডাস্ট্রিতে দিচ্ছি এবং শিল্প প্রতিষ্ঠ দিচ্ছি আমরা কিন্তু শিল্প প্রতিষ্ঠান আসলে সরকারি যেই তিতাস গ্যাসের যেই জি 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 সেটি সে যেই টাকায় পায় আসলে জি তারপর সে আপনার কাছে কেন নেবে বিকজ অনেক জায়গায় অ্যাকচুয়ালি ন্যাচারাল ন্যাচারাল গ্যাসের প্রেসারটা তিতাস গ্যাসে প্রেসারটা যায় না ঠিক মতো পৌঁছাচ্ছে না কিছু কিছু এরিয়া আছে যেখানে যেখানে গ্যাসের লাইনই নেই ফর এক্সাম্পল বগুড়ায় কিছু এরিয়া আছে নর্থ বেঙ্গল অ্যাকচুয়ালি বগুড়ায় না তারপর গাজীপুরে অনেক লো প্রেশার নারায়ণগঞ্জে অনেক লো প্রেশার অথচ এগুলো শিল্প এলাকা অবশ্যই হ্যাঁ এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে সো ওনাদের তো ব্যবসা তো আর থামায় রাখা যাবে না প্রোডাকশন তো থামায় রাখা যাবে না ওনাদের জন্য একটা লস হবে সো এই এই রেশিওটা কেমন দামের রেশিওটা কি খুব আকাশ পাতাল এখন আমরা খুব একটা আকাশ পাতাল না মানে বলাটাও ঠিক হবে না অফকোর্স ন্যাচুরাল গ্যাস চিপার ন্যাচুরাল গ্যাস চিপার কিন্তু আমাদের তো ন্যাচুরাল গ্যাসের না মানে এলপিজি তো আর গ্যাস জি জি কিন্তু ওইভাবে যদি দেখেন এলপিজিতে তো ইন দ্য লং রান হি ইজ সেভিং মোর কারণ ন্যাচুরাল গ্যাস মাঝে মাঝে প্রেসার পাচ্ছে মাঝে মাঝে পাচ্ছে না এরকম এরকম মাঝে মাঝে হয় সো এলপিজির আমি একটা সিস্টেম বসাই দিলাম সে তো আর তার চিন্তা করতে হবে না যে প্রোডাকশন বন্ধ থাকবে না চালু থাকবে সারাক্ষণই তো আমি দিতেই থাকবো সো দ্যাটস এখানে এই দিক দিয়ে দেখলে উনি অবশ্যই সেভ করছেন জনাব তানভীর এখন পর্যন্ত আসছে আপনাদের কতগুলো প্রতিষ্ঠান এবং কত মানে কাস্টমার কি কি পরিমাণ কাস্টমারের কাছে আসলে আপনার সার্ভিসটা দেন এখন পর্যন্ত মানে এটা এটা কি কোনো একটা মানে গ্রস রেশিও যদি আমাদের দর্শকদের জন্য আমরা কারণ যারা এই অনুষ্ঠানটি দেখবে তারা নিশ্চয়ই জানতে চাইবে যে আমি পার্সেন্টেজটা বলি হ্যাঁ আমাদের পুরো বাংলাদেশে ওভার 20% মার্কেট শেয়ার আছে সো ইটস ইটস এ বিগ ইটস হিউজ বিকজ আমরা তো মাত্র 4 বছর হয়েছে আমাদের কোম্পানিটা বাকি সব কোম্পানি তো অনেক দিন ধরে ছিল ওনারাও ভালো সবাই ভালো করছেন বাট আমরা এত দ্রুত ধরতে পেরেছি ইজ বিকজ মানে আমাদের কিছু স্ট্র্যাটেজিস ছিল যেরকম আমি বললাম তো আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই এরপর আমরা বিরতির পর আরও কথা বলবো ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কোথাও যাবেন না আপনারা দেখছেন বিজয় টিভির নিয়মিত আয়োজন দিন বদলের স্লোগান ফিরছি বিরতির পর সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিজয় টিভির নিয়মিত আয়োজন দিন বদলের স্লোগান আপনাদের সাথে আছে আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে ওমেরা এলপিজির নির্বাহী পরিচালক তানভীর চৌধুরী আছেন তার সাথে আসলে আমরা জানছিলাম যে কি স্ট্র্যাটেজি নিয়ে ওনারা এগোচ্ছেন এবং সারা দেশের সামগ্রিক উন্নয়নের অংশীদার হচ্ছেন তানভীর ভাই আপনাদের স্ট্র্যাটেজির কথা শুনছিলাম স্ট্র্যাটেজিটা সিম্পল আমি যদি চার ভাগে বলি ফার্স্ট ছিল হচ্ছে আমাদের লজিস্টিক্স এবং ডিস্ট্রিবিউশনটা ঠিক করা যেরকম প্ল্যান্ট কোথায় কোথায় বসবে এবং কিভাবে আমরা মানে আমাদের যে ট্রান্সপোর্টেশনটা কিভাবে হবে এলপিজি গ্যাসের ট্রান্সপোর্টেশনটা তো এটা ছিল একটা বিগ ফ্যাক্টর এটা আমাদের এখন আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য কান্ট্রি তো এটা ছিল ফার্স্ট স্ট্র্যাটেজি সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল হচ্ছে মানুষের আসলে কাস্টমারস চাচ্ছেটা কি ওনাদের মেইন ইয়ে হচ্ছে যে আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ গ্যাস এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল তো এই যে দেখেন আমি যে প্রথমে বললাম লজিস্টিক্স লজিস্টিক্সটা আবার সেকেন্ড যেটা বললাম কাস্টমারের কাস্টমারের চাহিদাটা ছিল যে টাইম টাইম মতো যদি আন সাপ্লাই অফ গ্যাসটা দিতে পারি তো দুইটা তো একসাথে মিলে গেল তো দিজ আর থার্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল ছিল হচ্ছে উই হ্যাড টু চুজ দ্য রাইট পার্টনার ওভারসিজ পার্টনার ইন্টারন্যাশনাল পার্টনারগুলো যেরকম এক্সন মোবাইল ওরা তো জায়েন্ট লিডার্স ইন দ্য এনার্জি সেক্টর এবং সাইসন কোল লিমিটেড জাপানিজ কোম্পানি তাদের সেভেন্টি ফোর ইয়ার্স অফ এলপিজি এক্সপিরিয়েন্স আছে সো চুজিং দ্য রাইট টিম অ্যান্ড এবং এই টিমটা চুজ করার জন্য আমি ফোর্থ অ্যান্ড ফাইনাল ছিল সেফটি অনেকেই সেফটি মেনটেন করে সবাই পারে কিন্তু আমরা যেভাবে সেফটিটা মেনটেন করি আমার মনে হয় না অন্য কেউ পারবে অসাধারণ জি মানে কাস্টমার এন্ড থেকে আসলে কি ধরনের প্রতিক্রিয়া আপনারা পেয়েছেন মানে যেসব যেসব প্রতিক্রিয়া ধরেন আপনাকে বা আপনাদের চেয়ারম্যানকে বা হোল টিমকে আসলে অনেক বেশি এনার্জাইজড করেছে প্রেরণা দিয়েছে আমি এরকম কথা যদি আমি জিনিস বলবো হচ্ছে আগেকার দিনে গ্রাম অঞ্চলে বিয়ে শি হলে লোকজন শাড়ি গিফট করতো এখন আমাদের ওমেরা সিলিন্ডার গিফট করে বিশ্বাস করবেন তো এই জিনিসটা অনেক ভালো লেগেছিল আমাদের যেন দেখতে যে মানে মানুষজন আগে লাকড়ির চুলায় চা ইয়ে করতো এখন বাংলাদেশে এই যে উন্নয়নের কথা বললেন আমাদের উন্নয়ন যে হচ্ছে এটা দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে মানুষের যে এক্সপেন্ডিচার লিভিং এক্সপেন্ডিচার এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং যে বেটার হয়েছে নেও এখন ওরা সিলিন্ডার ইউজ করে লাকড়ির চুলা বাদ দিয়ে অথবা লাকড়ি চুলাও

চুলা জ্বালানোর যে মানে কারো বউ কারো আহ বাবা মা মানে ছেলেরাও তো এখন রান্না করছে সেই জায়গা থেকে বলছি আরকি যে কারোর জন্যই চুলা জ্বালানোর মতো কঠিন কাজটাকে অনেক সহজ করে দেওয়া অনেক সহজ করে দেওয়া জি মানে আপনাদের মানে আপনাদের একটা মাস্টার প্ল্যান কি রয়েছে যে আগামী দশ বছর এখন যেমন যেমন আপনার টোয়েন্টি পার্সেন্ট বাজারের টোয়েন্টি পার্সেন্ট আপনারা আসলে দখল করে আছে আমি আপনাদের কোনো টার্গেট কি আছে যে আগামী দশ বছরের মধ্যে আপনারা এই করতে চান টার্গেট তো প্রতি প্রতিদিনই থাকে টু বি দ্য বেস্ট এলপিজি প্রোভাইডার ইন বাংলাদেশ আর যদি টার্গেট ওইভাবে দেখি আগামী নেক্সট পাঁচ বছরে আমরা চাচ্ছি নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্টারন্যাশনাল ওভারসিজ বিজনেস করতে উইথ এলপিজি or any other energy sector মানে মানে সেই ক্ষেত্রে আপনাদের টার্গেট আসলে কোন দেশগুলো বা আমাদের কি আমাদের এশিয়ার দেশগুলো না আসলে আরো বাইরে আপনারা আপনাদের টার্গেটটা আপনারা কিভাবে ঠিক করেন টার্গেটটা ঠিক করি एक्चुअली যেখানে ফর एग्जांपल আফ্রিকায় আমার মনে হয় মানে এখানে একটা অপরচুনিটি আছে আমাদের তো আপাতত এটাই চিন্তা করেছি আরো অনেক আছে বাট এগুলো এখন মানে এখনো মানে এখন এটা শেয়ার করাটা মানে ঠিক হবে না মানে আপনাদের জানতে চাই যে দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান যেমন মানে এই মানে একটা প্রতিষ্ঠান থেকে স্বপ্ন অনেক মানুষের স্বপ্ন এর সাথে জড়িয়ে আছে আমাদের যে দর্শকরা আসলে আজকে দিন বদলের স্লোগান দেখছেন তাদের জন্য যদি কিছু বলতে চাই আমি একটা মেসেজ দেবো হচ্ছে যে দেখেন আমি আই ওয়ান্ট টু প্রোভাইড এখানে টাকা পয়সার ব্যাপার না আমি চাচ্ছি সেফটি আর ইউজেজ মানে অফ এলপিজি যাতে ওনাদের সবচেয়েতে মোস্ট কমফোর্টেবল পজিশনে থাকে আমি চাচ্ছি আমার সব ক্লায়েন্টসরা যাতে কোনো সময় আগত হয় না অথবা কোনো সময় মন খারাপ করে না আমার প্রোডাক্টটা নিয়ে তো আমি ওইটা যাতে যাতে ওই এই স্ট্যান্ডার্ডটা আমি রাখতে পারি আমি যতদিন আমরা কাজ করছি আমাদের কোম্পানিতে এটা হবে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি টু লুক আফটার আওয়ার ক্লায়েন্টস যেই হোক সে যত বড়ই হোক কমার্শিয়াল হোক কমিউনিকেশন ছেড়ে এই আসার উদ্দেশ্য মেইন হচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাতে মেনটেন করতে পারি আমরা বিকজ দেশ বিদেশ সব জায়গায় আর কি এরকম হচ্ছে অ্যান্ড আমার মনে হয় আমাদেরও অনেক উন্নয়ন হচ্ছে সো ওয়াই নট টেক দ্যাট অ্যাডভান্টেজ কারণ গভর্নমেন্ট তো এনাফ অপরচুনিটিস দিচ্ছে আমাদেরকে সো আমরা এটার অ্যাডভান্টেজটা নেই মানে আমি যেটা দেখেছি আমি আসলে উত্তরবঙ্গে যাচ্ছিলাম মানে রাস্তায় আপনাদের বিল বোর্ড দেখেছি এক বাড়ি যে বাড়িতে আমি আসলে গবেষণা কাজে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে ওমের এলপিজি দিয়ে আসলে রান্না হচ্ছে এই যে হাজারো মানুষের কাছে পৌঁছে যাওয়া এইটা আসলে আপনাকে আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠানকে কিভাবে আপ্লুত করে অনেক ইটস ট্রেমেন্ডাস মোরিবে টু নো যে আমরা অ্যাকচুয়ালি যখন শুরু করেছিলাম আমার জীবনেও ভাবিনি যে এত তাড়াতাড়ি এক্সপেনশনটা হবে আমরা ভেবেছিলাম যে আচ্ছা এরকম আস্তে ধীরে লোকজন ইউজ করবে বাট শুরুতেই দেখলাম যে আমাদের আমাদের আমরা যেভাবে আর কি অ্যাপ্রোচ করি এটাই ওরা অনেক পছন্দ করে আমাদের ক্লায়েন্টস এবং আমরা মানে এরকম ইয়াং ব্লাড ইয়াং মানে ইয়াং এনার্জেটিক অ্যাপ্রোচ কারো পছন্দ করে না করে উপায় কি আপনার সাথে কথা বলে থ্যাংক ইউ ইউ এবং নিয়ে প্রচুর তথ্য জানলো আমাদের দর্শকরা এবং দিন মডেলের স্লোগানের আমাদের যে উদ্দেশ্যটি সেটি আসলে এর মধ্য দিয়ে আমি মনে করি বাস্তবায়িত হলো যে সারা দেশের সামগ্রিক উন্নয়ন অংশীদার হিসেবে আসলে আপনারা কীভাবে কাজ করছেন সেটি আমরা তুলে ধরলাম প্রিয় দর্শক ওমেরা এলপিজির নির্বাহী পরিচালক তানভীর চৌধুরীর কাছ থেকে আমরা জানলাম অমেরা এলপিজি নিয়ে এই দেশের উন্নয়নে কিভাবে আসলে ওনারা অংশীদার হচ্ছেন এমনই কারো উন্নয়নের গল্প নিয়ে অগ্রগতির গল্প নিয়ে সব বদলে দেওয়ার গল্প নিয়ে দিন বদলের স্লোগান আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন